সানি ভাই উত্তেজিত হয়ে যে কাজটা করেছে নিশ্চয়ই কোনো দুর্বলতা ছিল তার, নাহলে সানি ভাই বাসায় যাওয়ার সাহসটা জায়েদ খান কোথা থেকে পায়? বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম, নেটনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আনোয়ার হোসেন, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন যে জায়েদ মৌসুমীকে নিয়ে একটি আলোচনা সমালোচনা হচ্ছে বিভিন্ন ধরনের এই সোশ্যাল মিডিয়াতে। তবে এবার অভিনেত্রী বেবি এই জায়েদ মৌসুমীর সমস্ত সব কিছুই ফাঁস করে দিল যে কিনা এই অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এরা। এই জায়েদ নাকি মৌসুমীকে বিভিন্ন সময় উত্তক্ত করতো, বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়েছিল, এমনটাই বলছে এই অভিনেত্রী বেবি। চলুন আমরা অভিনেত্রী বেবির মুখ থেকে শুনে আসি যে এই জায়েদ মৌসুমীকে কী ধরনের কীভাবেই উত্তক্ত করতো। উনি বলেছেন যে এই কাজটা যদিও হয়ে থাকে মনোমালিন্য হয়েছে, পিস্তল উঠিয়েছে কিনা আপনি দেখেননি, ঠিক আছে, এটা বলেছেন। তো এটা যদি নাও করে থাকে, পিস্তলটা নাও উঠিয়ে থাকে, আপনি হয়তো বা জানেন না, তো অন্য কেউ তো বলছে। আর এটা সচর এটা এটা যেহেতু বলতেছে পিস্তল উঠিয়েছে, এটা সব জায়গায় নিউজ প্রচার হয়েছে, আর আপনি কেন বলছেন যে পিস্তল উঠাইছে কিনা আমি দেখিনি, এটা কেন বলছেন? আর দীপজল ভাই, আপনি তো এরকম ছিলেন না, আপনার মতন প্রডিউসারের আমাদের প্রয়োজন আছে, আপনার মতন একজন দীপজল ভাইয়ের প্রডিউসার আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে দরকার আছে। আর আপনি যদি একটা জুনিয়র ছেলের কথায় ওট বস করেন, তাহলে আপনার নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে। আমি মনে করি আপনার দুর্বলতা আছে, যেটা সানি মৌসুমীর ছিল। আমি সানি মৌসুমীর দুর্বলতার কারণেই আজকে সানি ভাই উত্তেজিত হয়ে যে কাজটা করেছে, নিশ্চয়ই কোনো দুর্বলতা ছিল তার, নাহলে সানি ভাইয়ের বাসায় যাওয়ার সাহসটা জায়েদ খান কোথা থেকে পায়? এক নম্বর। দুই নম্বর, টেবিলে বসার সাহসটা কোত্থেকে পায়? যে ছেলে বেয়াদব শুনতেছেন একটার পর একটা, প্রত্যেকটা সংগঠন বলছে যে জায়েদ ভালো না, ভালো না জায়েদ। নির্বাচনে প্রত্যেকটা মানুষকে হ্যারাসমেন্ট করা হলো, ডিরেক্টরদের বাইরে রাখা হলো, তারপরে মৌসুমী আপা আপনার আপনার কি যাওয়া উচিত ছিল ওই দলে যে নির্বাচন করা? আমাদের আরও সিনিয়র আর্টিস্ট আছে, সুচরিতা আপা আছে, রোজিনা আপা আছে, অনেকে অঞ্জন আপা ছিল, অরুণা আপা, অরুণাদি ছিল। অরুণাদি যথেষ্ট শিক্ষিত একটা মহিলা, ওনাকে আমি অনেক সম্মানের সাথে কথা বলবো, অরুণাদি ছিল। তো এরা এই যে জুনিয়র ছেলেটার কথায় যে গেছে, আজকে দেখেন আপনারা, আজকে আপনারা সিনিয়র এবং ওমর সানির মৌসুমীও কিন্তু জায়েদের সিনিয়র। তো জায়েদ কী করে মৌসুমীকে বলছে এই কথাটা? আপনারা কী করে ভাবলেন না যে আপনাদেরকে দুদিন পরে এই প্রস্তাবটাই দিবে সেই ছেলে? রিপিট, এটা এটা তো আপনাদের অরুণা দি আছে, অঞ্জনা আপা আছে, হয়তো রোজিনা আপা আছে, এরা আমাদের খুব সম্মানের সাথে আমরা তাদেরকে স্মরণ করি আর সম্মানের সাথে দেখি। তাদেরকে এই আজকে মৌসুমীকে দিতে পারছে, কালকে কিন্তু তাদেরকেও দিতে পারবে। এখন থেকে সজাগ হওয়া উচিত আমাদের, এর মতন ছেলেকে আমাদের ইন্ডাস্ট্রি থেকে আউট করে দেওয়া উচিত। এবার মানে আমি ছোট্ট একটা মানুষ, আর কতটুকুন বলবো, ঠিক আছে, আমার আরও সংগঠন আছে এখানে, সংগঠনের যারা আছে তারাও তো আমরা মৌসুমী সানিকে ভালোবাসি, এখনও ভালোবাসি, এত কিছুর পরেও কিন্তু আমরা ভালোবাসি। এখন আমি মনে করি আমার একটা মেয়ে, সে একজন মেয়ে, তাকে এই ধরনের নিশ্চয়ই কোনো কুপ্রস্তাব দিয়েছে। আমার মনে হয় না যে বেয়াদবী, বেয়াদবীর সাজাটা একটা, আর কুপ্রস্তাবের সাজাটা এর চেয়ে তো বেশি ভয়ানক দেওয়া উচিত ছিল, ওমর সানির আরও ভয়ানক কিছু দেওয়া উচিত ছিল, ঠিক আছে। সানি ভাই যেটা এখন করেছেন আপনি, এটা আরও আগে করা উচিত ছিল। আর আপনি বলেছেন কথায় কথায়, অনেক কথাই বলেন, যে কথাটা হচ্ছে গিয়ে আপনি বলেছেন যে 184 জন শিল্পীর জন্য আমার আমার ওয়াইফ মৌসুমী সে আগে দৌড়ে এসেছে, এটা একটা ভুল তথ্য আপনি দিয়েছেন, এটা কখনই করেনি মৌসুমী আপা। যদি করে থাকতো এই কথাটা, এই কাজটা, তাহলে 2019 নির্বাচনে কিন্তু সেই থাকতো জেনারেল সেক্রেটারি, সেই থাকতো জেনারেল সেক্রেটারি। তাহলে আজকে যে নিপুণ এত কষ্ট করে আদালত পর্যন্ত ও জায়েদ নিল আগে, তাই না? তাহলে মৌসুমী আপা, আপনি নিপুণের জায়গা থেকে তো এই কাজটা করতে পারতেন, পারলেন না কেন? আপনি আপনার নিজেরটা আপনি করতে পারেন না, তাহলে 184 জন কীভাবে করবেন? 184 জন শিল্পীকে বরখাস্ত করা হয়েছে আপনার পক্ষে, মৌসুমী আপা, আপনার পক্ষে। আমি আমি দেবি যতটুকুন মানে পেরেছি আমি ততটুকুন করেছি, হ্যাঁ, কিন্তু আপনারা বলেন কথায় কথায় যে আপনারা প্রতিবাদ করেছেন, না, আমরা নিজেরা প্রতিবাদ করেছি, আমাদের সঙ্গে আরও যে সংগঠনগুলো ছিল এরা আমাদের সাথে ছিল, আপনি আমাদের সাথে ছিলেন না, এটুকু আমি বলবো। 2019 যে আপনার পক্ষে নিয়ে আমি কাজ করেছি মৌসুমী আপা, সানি ভাই আপনি কান্না করেছিলেন, আপনার কি মনে পড়ে? আপনার বাসায় আমি গিয়েছিলাম যে কোনো একটা কারণে,
আপনি আমাকে বোন বলেছিলেন, তো আপনি কি এটাও আমি বলেছি যে সানি ভাই আপনার জন্য আজকে আমাকে কিন্তু বরখাস্ত করা হলো, এবং মৌসুমি আপা আপনাকেও বলে রাখি যে আপনার সাথে নির্বাচন করাতে কিন্তু ওর ভিতরে আমার একটা আমাকে নিয়ে একটা ক্রোধ কাজ করতো, সেই ক্রোধটা কিন্তু আমাকে 2019 নির্বাচনের পরে আমাকে বাতিল করা হয়েছে। আমাকে কিন্তু নির্বাচনের আগে যে 4 বছর যারা যুদ্ধ করেছে, আমি শিমু কিংবা সাদিয়া মির্জা কিংবা খোকন পাশা ফিরোজ শাহ ওদের সাথে না, আমাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে রিসেন্ট লাস্টলি, আমাকে এবং আমার শ্রদ্ধেয় আরও দুজন ব্যক্তি আছে, নাম বলবো না আমি, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এটা রিসেন্ট, এটা একটা ক্রোধ থেকে হয়েছে। আর সেই ক্রোধের সাথে আপনি কি করে মিলে গেলেন, কি করে ছবি করলেন, মাত্র 3 লক্ষ টাকার জন্য আপনারা ছবিতে গেলেন, এবং কি ছবির নাম, সোনারচর, সোনারচর ছবিতে গেলেন। আমি সানি ভাই আপনাকে বলেছিলাম যে সানি ভাই আপনারা টাকার জন্য এটা করতে পারলেন, আপনি এই 3 লক্ষ টাকার জন্য ওই ছেলেটার সাথে ছবি করতে গেলেন, যে ছেলেটা আমাদের পুরো ইন্ডাস্ট্রিটাকে বাইরে রেখে নির্বাচন করলো একা, সেটা লজ্জাস্কর, আপনি কি করে গেলেন? আর আপনি এখন এসে যে প্রতিবাদটা করেছেন তখন কেন করেননি? আমার ডিরেক্টররা, আমাদের যে ডিরেক্টররা, আপনারও তো ডিরেক্টর, একটা ডিরেক্টরকে আপনি বলতে পারবেন যে এই ডিরেক্টর সাথে আপনি কাজ করেন না? চন্টু ভাইয়ের সাথে আপনি কাজ করেননি, চন্টু ভাই বের হয়ে চলে গেল, আপনি আরও প্রডিউসাররা ছিল, ডিরেক্টর ছিল, তাদের সাথে সবার সাথে কম বেশি কাজ করেছেন, একটা ডিরেক্টর ঢুকতে দিল না, তাহলে এটা লজ্জাস্কর। আর তারপরে মৌসুমি আপাকে বলবো, মৌসুমি আপার আপনার যা, আমি আবার শেষের পর্যায়ে বলবো একই কথা, আপনার ওই ছেলেটার সঙ্গে নির্বাচন করাটা আপনার অন্যায় ছিল, আপনার অন্যায় অন্যায় ছিল। আপনারা যদি সবাই মিলে, হ্যাঁ সবাই মিলে, যদি আপনি যারা মেয়েদেরকে দুর্বল মনে করে, আপনাকে দুর্বল মনে করে, যে প্রস্তাবটা দিয়েছে সে এটা দুর্বল মনে করে দিয়েছে, এটা দুর্বল জায়গায় আঘাত করেছে আপনার নিজের কারণে, ঠিক আছে, আপনার প্রাপ্য ছিল, এটা আমি বলতে পারবো না, কারণ এটা বলাইও না আমাকে দিয়ে, এটা এটা নির্বাচনটা যখন নাকি একটা মেয়ে নির্বাচন করছে, সে তো আপনার সাথে মেয়ে নিপুণ, তো নিপুণের সাথে যদি আপনারা থাকতেন আজকে কিন্তু জায়েদে এই প্রস্তাবটা আপনাকে দিতে পারতো না। এবং সানি ভাই আপনাকে বললাম এই কথাটা, আপনি যে এখন যে সাহসিকতাটা দেখিয়েছেন আপনাকে নিয়ে স্ট্যাটাজের কারণে, কিন্তু আমাকে জায়েদ ডেকে নিয়ে আমাকে ইন্ডাস্ট্রিতে আমাকে অপমান করেছিল, এবং আমাকে সেদিন সে কান্না করিয়েছে, এবং আমার নামে গেটে চিঠি দিয়েছে। সানি ভাই তখন একটা প্রতিবাদ আপনি করেননি, আপনি মৌসুমি আপা, আপনাকে বলি মৌসুমি আপা, আপনিও একটা প্রতিবাদ করেননি, জানি না আপনাদের দুর্বল পয়েন্টটা কোথায় ছিল, কোথায় আপনাদের দুর্বলতা ছিল আমাকে নিয়ে প্রতিবাদ করতে, আমি সবার ভালোটাই চাইছি সবসময়। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সেই অভিনেত্রী বেবির মুখ থেকে শুনলেন যে জায়েদ কীভাবেই এই মৌসুমিকে উত্তপ্ত করেছিল, সেই বিষয়টি এখন অভিনেত্রী বেবি ফাঁস করে দিলেন। তা সব বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।